নমস্কার, শুভ সন্ধ্যা। র‍্যাপিড টাইমসে আপনাদের সকলকে স্বাগত। সারাদিনের সমস্ত খবর নিয়ে আমি প্রিয়দর্শিনী। রাজ্যে ফের বাড়ল দুয়ারে সরকার কর্মসূচির মেয়াদ, আগামী 31 ডিসেম্বর পর্যন্ত চলবে শিবির। জামরাভিটার ভিআইপি রোডে ট্রাক চলাচল বন্ধের দাবিতে পথ অবরোধে সামিল হল পড়ুয়ারা, অবশেষে পুলিশের প্রতিশ্রুতিতে পথ অবরোধ তুলে নেয় ছাত্রছাত্রীরা। পঞ্চায়েত নির্বাচন নিয়ে শুরু হয়েছে প্রশাসনিক প্রস্তুতি। শিলিগুড়ি সার্কিট হাউসে তিন জেলা দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দিনাজপুরের জেলা শাসকদের নিয়ে বৈঠক করলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ডক্টর আরিজ আফতাব। বৃহস্পতিবার শিলিগুড়ি পুর নিগমের 42 নম্বর ওয়ার্ডের রায় কলোনিতে সাততলা থেকে পড়ে মৃত্যু হয় এক শ্রমিকের, গুরুতর আহত হন দুজন। আজ ঘটনাস্থল পরিদর্শনে যান বাম কাউন্সিলর নুরুল ইসলাম। শিলিগুড়ি পুর নিগমের 33 নম্বর ওয়ার্ডের গেট বাজারের কাছে মাছ বাজারের গলিতে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ তুলে রাস্তা তৈরির কাজ বন্ধ করে দিলেন স্থানীয় ব্যবসায়ীরা। ফুলবাড়ি ক্যানেল রোডের নাওয়াপাড়া থেকে আগ্নেয়াস্ত্র সহ দুই যুবককে গ্রেফতার করলো ক্যানেল মোড় ট্রাফিক আউটপোস্ট ও আম্বাড়ি ফাঁড়ি পুলিশ, গ্রেফতার দুজন। আইএনটিটিইউসি এর ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক কমিটির সদস্যদের নাম ঘোষণা করলেন আইএনটিটিইউসি এর জেলা সভাপতি রাজেশ লাকড়া। মাথাভাঙ্গায় অনুষ্ঠান করতে গিয়ে প্রহৃত হলেন শিলিগুড়ি দেশবন্ধু পাড়ার একটি অর্কেস্ট্র দল, শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করে বিষয়টি জানান তারা। ডেঙ্গি নিয়ন্ত্রণে নকশালবাড়ির বিভিন্ন স্থানে মশা মারার তেল ও ব্লিচিং পাউডার ছড়ালো এসএসপি রানীডাঙ্গা ও পূর্ব ধনসরা জোট জনকল্যাণ সমিতি। মাদারিহাটের মুজনাই সেতু সংলগ্ন এলাকায় এশিয়ান হাইওয়েতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবতীর, আহত হয় এক যুবক। মাদারিহাটের দলদলি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নয়াঞ্জলিতে উল্টে গেল ট্রাক, ঘটনায় আহত হন ট্রাকের চালক। আলিপুর দুয়ারের মাঝের ডাবরি গ্রাম পঞ্চায়েতের পানিয়ালগুড়ি এলাকায় দাপিয়ে বেড়ালো ভাল্লুক, বক্স ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ভাল্লুকটিকে উদ্ধার করে নিয়ে যায়। সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন শিলিগুড়ি টাইমস। শিলিগুড়ি টাইমস এর খবর আপনারা পেয়ে যাবেন শিলিগুড়ি টাইমস এর ইউটিউব, ইনস্টাগ্রাম এবং টুইটার পেজেও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন শিলিগুড়ি টাইমস।